নারায়ণগড় বাজারে সিপিএমের লোকাল কমিটির সম্পাদক সুশীল সাউয়ের বাড়িতে হামলার অভিযোগ। ভাঙচুর এবং লুটপাট করা হয় বলে অভিযোগ। হামলা চালানো হয় সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অনিল পাত্রর বাড়িতেও। অ্যাম্বাসাডর এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। নারায়ণগড়ে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।